সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালাম আলাইকুম আহমদুল্লাহ। যথাক্রমে আমরা একবার শিক্ষার জন্য আজকে তারিখে গণিতের অনলাইন ক্লাস। গত কালকে আমরা স্যার আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না। স্যার বেগে বেগে আসতে না স্যার। স্যার শোনা যাচ্ছে ভালো করে? যাচ্ছে? হ্যাঁ স্যার এখন যাচ্ছে। ওকে, তাহলে আমরা উদাহরণ আটটি দেখো সবাই, সরি উদাহরণ ৬। কি বলা হয়েছে? একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। এরপরে দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার এবং ঘন্টায় কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি যুক্ত হবে। প্রথমত তোমরা চিত্রটি একটি বুঝো না। বলা হয়েছে দুটি রাস্তা 120 ডিগ্রি চলে, এখানে এক স্থান থেকে দুজন লোক যথাক্রমে ঘন্টা 10 মিটার ও ঘন্টা 8 মিটার দিকে রওনা হয়। তাহলে দুটি রাস্তা 120 ডিগ্রি করে চলে। একজন হলো করেছেন, তিনি দুজন লোকে 120 ডিগ্রি শুরু করেছেন। একজন গেল ডিজে, একজন গেল টিজে। আমরা বলে দিলাম ছোট এভাবে দুজন পরস্পর বিপরীত দিকে রওনা হবে। একজন গেল বিভিন্ন দিকে মুহূর্ত 5 ঘন্টা, আরেকজন বিভিন্ন দিকে মুহূর্ত মাঝখানে এই ঘন্টা হলো 120 ডিগ্রি। তাহলে রাস্তায় একজন থেকে নির্দিষ্ট থেকে যাত্রা শুরু করলো দুজন ব্যক্তি, একজন ব্যক্তি বিভিন্ন মুহূর্ত আর একজন মুহূর্ত। তাহলে তাদের গতি ছিল কত? একজন ছিল ঘন্টায় 10 কিলোমিটার, আর একজন ছিল কত? ঘন্টায় 8 কিলোমিটার। ভালো করে খেয়াল করুন, একজন ছিল ঘন্টায় ঘন্টায় কত? 10 কিলোমিটার। কার এখন দেখছি মানে তিনি একদিন দিকে বিভিন্ন চালাচ্ছে, তাদের সময় ছিল 5 ঘন্টা। কত ঘন্টা? 5 ঘন্টা। তুমি শুনতে পাচ্ছ না? ইয়েস স্যার শোনা যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো, নির্দিষ্ট স্থান সেই নির্দিষ্ট স্থান থেকে দুজন ব্যক্তি দুজন দিকে রওনা হলো। রাস্তাটি ছিল 120 ডিগ্রি, রাস্তাটি মধ্যবর্তী কোণ ছিল 120 ডিগ্রি। তাহলে তারা 5 ঘন্টা যাত্রা করলো। তাদের একজন ছিল ঘন্টায় 5 মিনিটের লেগে যাত্রা, আর একজন ছিল ঘন্টায় 8 মিনিটের লেগে। তাহলে দরজা এখনটা যদি 5 মিনিটের ঘন্টা, আর দ্বিতীয় জন ব্যক্তি 8 মিনিটের গেছে। তাহলে আমার প্রশ্ন হলো, 5 ঘন্টা পরে তাদের কি সরাসরি যুক্ত কত? তারা তো সরাসরি মানে একদিন দিনের দিকে যাত্রা শুরু করেছে 5 ঘন্টার দিকে মাত্র, অপর ব্যক্তি একদিন দিনের যাত্রা শুরু করেছে 5 ঘন্টার দিকে। তাহলে এখন তাদের সরাসরি দূরত্ব কত?
ডিপি তাহলে সরাসরি গুরুত্ব কত ডিপি এখন ডিএ বর্ধিতের জন্য কোন ডিপি নাম্বার আছে ডিএ বর্ধিতের জন্য তো ডিপি করে প্লাম বাকি এডি এ ডি কে বর্ধিত করা তাই বর্ধিত করতে পারি তার উপর ডিপি নাম্বার আপনি চিন্তা করবে ডিপি এখনটা কথা হবে Yes, sir. Yes, sir. চল্লিশ দেখা যাচ্ছে
Yes, sir. Yes, sir. Yes, sir. না স্যার নিচের দিকে একটু বাকি আছে স্যার লিখেছে এরপর আমরা মেইন টার্গেট হলো আমাদের মেইন হলো বিক্রি মান নির্ণয় করা তাহলে বিক্রি মান নির্ণয় করতে যদি ইকুয়াল টু বিক্রি মান কমপ্লিট করতে হবে তাহলে বিক্রি মান কত বিক্রি করতে হবে যদি ওকেল বা তুমি বিষয় লেখা করো আমার কাছে বিক্রি মান কারণ কিছু বিক্রি এর সমান बीबीएसएल का एडीबीएसएल नहीं हमारे तो पर सीबीएल मान ये मानता मान नहीं मानता मेरे को तो आवार बीडी बीडी मान मेरे को तो क्या हमारे बीए का है बीडी समानांतर बीए का है हर वक्त चला करो बीए बीडी मान की बीए का है रामान नहीं करते तो बीडी मान दे पड़ा बीडी मान दे तो क्या हमारे बीडी मान आते हैं बीडी मान आते আর বিডিএর মান বের করতে হলে এডি এর মান বের করতে হবে বুঝছো বাবা তাহলে সেখানে আমাকে আগে বিডি এর মান এবং এডি এর মান বের করতে হবে ইয়েস স্যার বুঝছি বিডি এর মান লম্ব তাহলে কোন দিকে আছে লম্ব বাই বিডি এর মান কি সাইন থিটা তাহলে কোন দিকে বলি যে আমাদের সমস্যা হবে লম্ব বাই বিডি সাইন থিটা আর আমরা ভূমি অতিরিক্ত ভূমি কার সমান কব থিটা রাস্তা এখান থেকে প্রথম সিডি এর মান আমার কথা কান্না
Yes, sir. Para jabe. Dekha na, note dekha na.
নিচের দিকে সংখ্যাটা হবে 5100, অনেকে দেখতে পাচ্ছ না নিচের দিকে সংখ্যাটা হবে 5100। স্যার লেখা শেষ? স্যার লিখে আরেকটু রিভিউ করি। আমার প্রথম প্রশ্নটি ছিল কি একজন ব্যক্তি একটি নির্দিষ্ট করে দুজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে বিভ্রান্তিত রওনা হলো, আর ছিল 100 MBD। তা দেখতে পাচ্ছ আপনি যদি নির্দিষ্ট স্থানকে এ থেকে একজন ব্যক্তি না স্যার
জি স্যার। কার্বন সংযুক্ত আছে? না স্যার। কার্বন সংযুক্ত নেই। আবার লিখেছি? Yes, sir. Okay, good. এবার তোমরা পাতায় আর নাম্বার সমস্যাটি করবে। আর নাম্বার সমস্যাটি সেম, আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি, তোমরা নিজেরাই করে নিতে পারবে। এখানে বলা হয়েছে কি একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুদিকে চলে গেছে। তাহলে ওখানের মধ্যে দুজন লোক থেকে যথাক্রমে 7.5 মিটার এবং 5.5 মিটার থেকে কিছু দূরে অনাহর তাহলে 4 মিটার পরে তাহলে মুক্তি সরাসরি দৃষ্টি নিতে হবে। তাহলে উদাহরণ দিয়েছি না অবস্থা বলে আর বইটা ধরো 4 ঘন্টা ঠিক আছে। তোমরা পাশে গিয়ে করে নিবে, পাশে ভালোভাবে প্র্যাকটিস
Sir, sir,